সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোদপুর এলাকায়। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন টোটো চালকেরা। প্রকাশ্যে এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার সোদপুর থানা এলাকায়। জানা গেছে, সোদপুর ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত সঞ্জীব ওরাও। এই সিভিক ভলান্টিয়ারকেই মারধরের অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে। জানা গেছে, সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ ও ট্রাফিক পুলিশ সোদপুর মধ্যমগ্রাম রোডে ডিউটি করছিলেন রবিবার। সে সময় রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল পুলিশ কর্মীদের। পুলিশ সূত্রে খবর, টোটো চালক যারা ব্রিজের মুখ থেকে ইউটার্ন নিচ্ছিলেন, সেই সময় সিভিক ভলান্টিয়ার বাধা দেয়। তারপরই টোটো চালকদের সাথে পুলিশের বাদানুবাদ শুরু হয়। সূত্রের খবর, এরপর প্রায় ৫০ থেকে ৬০ জন টোটো চালক একত্রিত হয়, শুরু হয় বচসা। এরপরই আচমকা ওই সিভিক কর্মীকে মারধর করে টোটো চালকেরা। খবর পেয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। ঘটনার পর প্রাথমিকভাবে দুই টোটো চালককে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনায় টোটো চালকদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা ব্রিজের ওপর দিয়ে টোটো নিয়ে যাতায়াত করছেন। কয়েকদিন যাবৎ ব্রিজে উঠতে দেওয়া হচ্ছে না, বাজে ব্যবহার করা হচ্ছে টোটো চালকদের সাথে, মারধর করা হচ্ছে মাঝে মধ্যে, এমনই নানা অভিযোগ তুলেছেন টোটো চালকেরা। বিভিন্ন জায়গার টোটো আছে এবং এই টোটো আমাদের প্যাসেঞ্জারকে পরিষেবা দিয়ে থাকি, স্টেশন পর্যন্ত পরিষেবা দিয়ে থাকি, এবং এই কোয়ার্টারে যে আমাদের গেট আছে, হাউসিং গেট, এই গেট দিয়ে আমরা ঢুকি, এবং এই গেট দিয়ে ঢুকতে ঢুকতে আজকে দীর্ঘদিন থেকে আমাদের যতদিন গাড়ি আমাদের এখানে এসছে ততদিন থেকে আমরা ওই গেট ব্যবহার করি। আজকে এই পুজো উপলক্ষে আমরা পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করি, কিন্তু আজকে পুলিশ আমাদের সাথে এমন বাজে ব্যবহার করেছে যাতে মানে আমাদেরকে গাড়ি মানে চালাতেই দিচ্ছে না, বলছে ব্রিজ দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ, এখন প্যাসেঞ্জার চারজন পাঁচজন প্যাসেঞ্জার নিয়ে আমরা কীভাবে যাই? সন্ধ্যাবেলা পুলিশ আমাদের গাড়িতে ধাক্কা মারছে, মেরেছে গাড়িতে, আমাদের দুজনকে মেরেছে, চত্থাপর মেরেছে, এবং আমাদের গাড়ির মধ্যে কাচের মধ্যে মেরেছে, এবং দুজনকে গাড়ির রেলিং ছুঁড়ে মেরেছে সিভিক পুলিশরা, ঠিক আছে। এই নিয়ে আমাদের মধ্যে হয়েছে কাটাকাটি, কথাবার্তা হয়েছে, তারপর পুলিশ আমাদেরকে মারধরও করেছে, করার পর আমরা দুজন অসুস্থ হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেন, আইন আইনের কাজ করবে, আইন রক্ষকের গায়ে হাত দেওয়া কখনোই বরদাস্ত করা হবে না। টোটো চালকরা দাবি করেছেন তাদের গায়ে হাত দেওয়া হয়েছিল। টোটো চালকেরা দাবি করেছেন তাদের গায়ে আগে হাত দেওয়া হয়েছিল। এখানে কে আগে হাত দিলেন, কে পরে হাত দিলেন, সেটা বিষয় নয়। বিধায়ক আরও বলেন, এই বিষয়টি নিয়ে তিনি স্থানীয় থানার আধিকারিকের সাথে, ট্রাফিক আধিকারিকের সাথে কথা বলেছেন। বিষয়টি যাতে আর না গড়ায় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। আগরপাড়া ছিলাম বস্ত্র বিতরণে, এখানে নানা ধরনের উদ্বোধন ছিল, আমি ছিলাম। আমি ফেরার পথে প্রায় ৩-৪০০ অটো টোটো সমস্ত ড্রাইভাররা আমায় ঘিরে ধরলো বিটি রোড থেকে পাশে, মানে রেডিমেড সেন্টারের ওখানে। আমি সঙ্গে সঙ্গে ওসি ট্রাফিককে বলেছি যে মারপিট হয়েছে, দুঃখজনক, এটা পুজোর সময় হওয়া উচিত নয়। তবে টোটোলারা বলছে, অটোলারা বলছে যে আমাদের আগে মেরেছে। আমরা আগে আর পরে, কেউ যদি আইন হাতে নাও তার তো বিপদ আছে। সেই জন্য আমি বলেছি যে এটা ওসি ট্রাফিককে বলেছি, খড়দা থানার ওসিকে বলেছি যে জিনিসটা পুজোর আগে যাতে এটা আর না বাড়ে, কারণ অটো টোটোরা তো হাজার হাজার অটো টোটো, এদের সঙ্গে আমাদের একটা সদ্ভাব পুজোর আগে রাখতে হবে যাতে আমরা পুজোর মধ্যে শান্তি শৃঙ্খলা রাখতে পারি। তবে এটা ঠিক যে সিভিকের পুলিশ আগে মারুক আর টোটোওয়ালা আগে মারুক, এইটা আমি কখনো পছন্দ করি না। ওসি খড়দা থানাকেও বলেছি এই জিনিসটা যাতে একটা সম্মানজনকভাবে এর মীমাংসা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।